সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল শিক্ষা মন্ত্রাতে। তোমরা যেমন জানো, আমি যখনই এসে হাজির হই তোমাদের সামনে, তখনই কিছু না কিছু মহামন্ত্র আমাদের থাকে। আজকে যে মহামন্ত্র নিয়ে আমি হাজির হয়েছি, মানে এই মুহূর্তে তোমাদেরকে কয়েকটা খুব ছোট্ট টিপস, খুব সাধারণ টিপস দেব, যেটা অবশ্যই তোমাদের ইংলিশ লার্নিং কে বুস্ট আপ করবে। স্পেসিফিক্যালি যদি তোমরা বলো, তাহলে আমি বলবো যে আমার এই চেষ্টাটা শুধু ইংলিশ লার্নিং নয়, স্পোকেন ইংলিশ কে বুস্ট আপ করবে। অর্থাৎ আমার যেটা টার্গেট সেটা কি, সেটা হচ্ছে আমার যেটা টার্গেট ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি ইন ইংলিশ। তার মানে একদম খুব ফাস্ট তোমরা ইংরেজি ব্যবহার করতে একদম সাবলীল হয়ে যাবে, অর্থাৎ খুব সাবলীল ভাবে ইংরেজি বলা, লেখা, পড়া, এই বিষয়টা কিভাবে সম্ভব, এটা নিয়েই আমাদের আজকের প্রেজেন্টেশন। এবং অবশ্যই এই প্রেজেন্টেশন খুব মজাদার হতে চলেছে। কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয় শুধু নোট ডাউন করে রাখতে হবে। আমি তোমাদেরকে বলবো, আমাদের এই প্রেজেন্টেশন শুরু হওয়ার আগে তোমরা অবশ্যই একটা নোটবুক আর পেন তোমাদের সঙ্গে নিয়ে নাও, কারণ আমি যা বলবো সেটা যদি তোমরা লিখে রাখতে পারো তাহলে সেটা তোমাদের খুব কাজে দেবে। তাই তৈরি হয়ে নাও নোটবুক আর পেন নিয়ে, আর চলো আমরা দেখি কিভাবে খুব সহজে ইংরেজিতে ফ্লুয়েন্সি আমরা গ্যাদার করতে পারি। তাহলে চলো শুরু করা যাক। ফ্লুয়েন্সি নিয়ে কথা বলতে গিয়ে প্রথম আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো তোমাকে যদি কোনো ভাষা শিখতে হয় তাহলে সেই ভাষাটা শেখার জন্য মোটিভেশনটা দরকার। অর্থাৎ তোমাকে নিজেকে মোটিভেট করতে হবে যে আমি এই ভাষাটা শিখব। কেন শিখব সেটা তোমার মোটিভেশন। আজকের যুগে দাঁড়িয়ে তোমরা বলতে পারো যে ইংরেজি এমন একটা ভাষা যেটাকে গোটা পৃথিবী জুড়ে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করাটা খুব সোজা। আমি জানি পৃথিবীর এরকম অনেক দেশ আছে যেখানে এখনো ইংরেজি ভাষাটাকে সেইভাবে অ্যাকসেপ্ট করা হয়নি। সেই সব দেশে গিয়ে তোমার একটুখানি অসুবিধা হতে পারে ইংরেজি নিয়ে, কিন্তু ওভারঅল যদি আমরা ভাবি তাহলে দেখো ইংরেজি ভাষাটা গোটা পৃথিবী জুড়ে একটা খুব ভালো কমিউনিকেশনের মিডিয়াম। তাই এটা তোমাকে শিখতে হবে। তুমি যদি নিজেকে মোটিভেট করতে পারো তাহলে আমি তোমাকে কয়েকটা পদ্ধতি বলবো, কয়েকটা কথা বলবো, যে কথাগুলোকে ভিত্তি করে তুমি তোমার ইংরাজি শেখাটাকে একটা অন্য মাত্রা দিতে পারো। তার প্রথম যে কথাটা সেটা কি, সেটা আমি বলবো লিভ ইন ইংলিশ। তাহলে প্রথম যে আমাদের পয়েন্ট, অর্থাৎ এক নম্বর যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো লিভ ইন ইংলিশ। অর্থাৎ তোমাকে ইংলিশের মধ্যে থাকতে হবে, সব সময় নিজেকে ইংরেজি ভাষার মধ্যে রাখতে হবে। কিভাবে রাখবে, যাই করো ছোট ছোট কাজ তুমি যাই করো না কেন, তোমাকে তার মধ্যে ইংরাজি ভাষাটাকে জড়িয়ে নিতে হবে। অর্থাৎ যেখানে সুযোগ পাবে সেখানেই তুমি ইংরাজি ব্যবহার করবে। এটা হচ্ছে তোমার জন্য প্রথম টিপস। আর এই কাজটা করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট চারটে কাজ করতে হবে। আমরা এক এক করে দেখে নিই কাজগুলো কি কি আছে। প্রথম যে কাজটার কথা আমি বলবো, এই কাজটা অত্যন্ত সহজ কাজ, শুধুমাত্র তোমার ভাবনা চিন্তার একটুখানি বদল ঘটাতে হবে। তাহলে দেখা যাক প্রথম কাজটা কি। প্রথম যে কাজটার কথা আমি বলছি সেটা হচ্ছে শোনা। কি শুনবে, ইংরাজি শুনবে। অর্থাৎ তুমি যদি টিভিতে খবর দেখো তাহলে তোমার টেলিভিশন চ্যানেলটা যেন কোনো ইংলিশ নিউজ চ্যানেল হয়। চেষ্টা করো ইংলিশে একটু বেশি বেশি করে গান শুনতে, যা গান শুনছো তার ল্যাঙ্গুয়েজটা যেন বেশি বেশি করে ইংরাজি হয়। আমি বলছি না বাংলা গান শুনো না,
আমি বলছি না হিন্দি গান শুনো না বা অন্যান্য কোনো ভাষায় গান শুনো না, যেটা তোমার ইচ্ছা শুনবে, কিন্তু বেশি বেশি করে ইংরাজি শুনবে। কেন? কানে আসাটা খুব জরুরি। তাহলে তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ বেশি বেশি করে ইংরাজি শোনা। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় যে কাজটা তোমার রয়েছে সেটা হচ্ছে বলা। যা শুনলে তুমি সেটাকে নিজের মতো করে বলবার চেষ্টা করো। ঠিক হচ্ছে, ভুল হচ্ছে, পারছি পারছি না, এসব ভুলে যাও। তোমার চিন্তা কি থাকবে? সেটা হচ্ছে আমি যা শুনেছি আমি সেটা বলবো। তাহলে 1 নম্বর শোনা, 2 নম্বর বলা, 3 নম্বর যেটা রয়েছে সেই 3 নম্বর পয়েন্টটাকে আমরা বলবো পড়া। অর্থাৎ তোমাকে ইংরাজি বিষয়টা নিয়ে, ইংরাজি বই, ইংরাজি গল্প, ইংরাজি খবরের কাগজ, এগুলো বেশি বেশি করে পড়তে হবে। এটা তোমাকে করতেই হবে। আর একটা ব্যাপার এখানটা যেটা সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়ায়, এই পড়ার সময় কয়েকটা কথা তোমাকে বেশ ভালো করে মনে রাখতে হবে। তার মধ্যে প্রথম কি, তুমি যখন পড়তে শুরু করলে দেখবে এখানে বেশ কিছু ব্লক আসে, তুমি প্রথমে স্টাম্বল করবে, হোঁচট খেয়ে যাবে। কি হবে না, তুমি বলবে আমি তো পড়তে শুরু করেছি কিন্তু মুশকিলটা যেটা সেটা হচ্ছে পড়ে আমি মানে বুঝতে পারছি না, বেশিরভাগ শব্দেরই মানে বুঝতে পারছি না। আর তখন তুমি কি করবে, তখন তুমি ছুটবে একটা ডিকশনারি খোঁজে। আমি এর আগে আমার তো এই চ্যানেলে বলে এসেছি কিভাবে ডিকশনারি দেখতে হয়, ডিকশনারির ব্যবহার কেন করতে হয়, কিভাবে করতে হয়, ডিকশনারি ব্যবহার করবার প্রয়োজনীয়তাটা কি আছে। তো সেটা তুমি ওপরে আই বাটনের লিঙ্কটা দেওয়া থাকছে, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। কিন্তু আমি যেটা তোমাকে বলবো, যখন তুমি রিডিং পারপাস শুধুমাত্র পড়ার জন্য পড়ছো, তখন বারবার ডিকশনারিটা খুলো না, বারবার নয়। কেন? কারণ এটাতে তোমার পড়ার প্রসেসটা হিন্ডার করবে। একটুখানি পড়ার পরে তুমি ছেড়ে দেবে, বলবে পারছি না, আমি সেটা চাইছি না। আমি কি চাইছি তুমি মানে বোঝো না বোঝো কিচ্ছু দেখার দরকার নেই, তুমি রিডিংটা পড়ো, এরকম একটা হাবভাব করো, আমি খুব ভালো বুঝতে পারছি, ইংরেজি কাগজ পড়ছি খুব ভালো বুঝতে পারছি, গল্পের বই পড়ছি খুব ভালো বুঝতে পারছি, এরকম একটা অ্যাটিটিউড নাও। সত্যি করে পারছো পারছো না এটা কোনো বড় বিষয় নয়, এটা ম্যাটার করে না। আমি তোমাকে বলছি বন্ধু, এটা ম্যাটার করে না, শিখবে একদিনে, এক মুহূর্তে, সঙ্গে সঙ্গে শিখতে পারবে না, এটা একটা প্রসেস, একটু তো সময় লাগবেই। আর ডিকশনারিটা বারবার উল্টে যদি যাও, হ্যাঁ কিছু ওয়ার্ড তুমি জানবে অল্প কিছু, কিন্তু এই রিডিং প্রসেসটা অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সঙ্গে তোমার যে অ্যাটাচমেন্টটা না, সেটা ব্রেক হয়ে যাবে। তাহলে কি করতে হয়, যেটা করতে হয় সেটাকে আমরা বলি কনটেক্সট। এই কনটেক্সট ব্যাপারটা কি, দেখো যখনই আমরা কোনো একটা কথা বলি তখন দেখা যায় কি, দেখা যায় সেই সেন্টেন্সটার ভেতরে বেশ কিছু ওয়ার্ড আমরা ইউজ করেছি, যে ওয়ার্ডটা কিন্তু ওই সেন্টেন্সে ওই পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করা। অর্থাৎ তুমি ওই সেন্টেন্সে যদি কিছু ওয়ার্ডের মানে বুঝতে পারো, তাহলে দেখবে ওই ওয়ার্ডটাকে তুমি কন্টেক্সটুয়ালাইজ করে ফেলতে পেরেছো, ওই ওয়ার্ডটার একটা কাছাকাছি মানেতে তুমি পৌঁছে গেছো। অর্থাৎ একটা বা দুটো ওয়ার্ডের মানে না জেনেও তুমি কিন্তু সেন্টেন্সটার ভাবটা বুঝতে পারছো। এটা খুব জরুরি, এটা এটা প্রচন্ড প্রয়োজন। যখন তুমি পড়বে অর্থাৎ ইংলিশের সঙ্গে থাকার জন্য যখন পড়বে, তুমি নিউজ পেপার পড়ছো, তুমি যদি বারবার ডিকশনারি খুলতে যাও, একটা নিউজের একটা কলাম তুমি কমপ্লিট করতে পারবে না, তার আগেই তুমি বিরক্ত হয়ে ছেড়ে দেবে। আমি চাইছি না বিরক্ত হয়ে তুমি ছেড়ে দাও, শেখার টানে ছেড়ে দাও, এটা আমি চাইছি না। বরং আমি যেটা চাইছি সেটা হচ্ছে তুমি একটা জেল, একটা উদ্যম নিয়ে তুমি শেখাটা চালাও। তো তার জন্য কি করতে হবে, তার জন্য যদি আটকে যায় তাহলে বারবার তোমার ডিকশনারিটা দেখার প্রয়োজন নেই, বরং তুমি ওই সময়টাতে অন্যান্য শব্দগুলো নিয়ে কন্টেক্সটুয়ালাইজ করতে চেষ্টা করো। এটা তোমার শেখাটাকে আরো বেশি সাপোর্ট দেবে। আর একটা বিষয় জানবে কি হয় জানো, তুমি যত একটা ল্যাঙ্গুয়েজের সঙ্গে অ্যাটাচড থাকতে পারবে তত কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটার আরো আরো কাছে আসতে পারবে। এই কাছাকাছি যাওয়াটা খুব জরুরি। তাই প্রথম আমাদেরকে পড়তে হবে আমাদের মতো করে, যতটা বোঝা যায় ততটাই। এটা হচ্ছে আমাদের রিডিং বা পড়ার বিষয়টা নিয়ে আমরা বললাম।
এরপর একটা আছে, তাহলে শোনা হলো, বলা হলো, পড়া হলো, আর সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে লেখা, অর্থাৎ রাইটিং। এবার মজাটা দেখো আমরা কি করি, আমরা ঠিক দেখো উল্টোটা করি, আমরা প্রথমে লেখার চেষ্টা করি, লিখব, রাইটিং স্কিলটা বাড়াবো। তাহলে কি হয়, আমরা এই লেখা এই বিষয়টাকে নিয়ে এতটাই মেতে থাকি, দেখবে ফ্লুয়েন্সিটা যদি আসে আমাদের, সেই ফ্লুয়েন্সিটা আসে রাইটিং এ, কিন্তু কখনোই বলা স্পোকেনটাই ফ্লুয়েন্সিটা আসে না। কিন্তু আমার তো স্পোকেনের ফ্লুয়েন্সিটাও খুব বেশি দরকার না, কমিউনিকেটিভ হিসাবে যদি তুমি ব্যবহার করতে যাও তাহলে সেখানে কি শুধু রিটেনটা কাজ করবে, সেখানে স্পোকেনটা দরকার। যদি বলতে পারো লেখাটা খুব ইজি, কিন্তু লিখতে পারলে বলাটা খুব একটা ইজি নয়। তাই এই চারটে স্টেপ তোমাকে ফলো করতে হবে। এই চারটে স্টেপ বলতে গিয়ে আমি এই যে অ্যাটাচমেন্টের কথাটা বলেছিলাম না, যে তোমাকে অ্যাটাচড থাকতে হবে ল্যাঙ্গুয়েজটার সঙ্গে, ওই অ্যাটাচমেন্টের জন্য তোমাকে কয়েকটা কথা আমি বলে রাখি। এই কটা কথা তুমি খুব ভালো করে মনে রেখো। দেখো যখন তুমি ইংরেজি ভাষাটা শিখতে চলেছো, অর্থাৎ এই ভাষাটা শিখবো তুমি এই ডিসিশনটা নিয়ে ফেলেছো, তার মানে কি, তার মানে তোমার এই ভাষাটার উপর একটা জেল এসে গেছে, তুমি একদম নিশ্চিত যে আমি এটা শিখবই, অ্যাট এনি কস্ট আমি শিখব। এই জিলটাকে কাজে লাগানোর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। প্রথম কি, যদি এই জিলটা তৈরি করতে হয় তাহলে তোমার একটা ড্রিম লাগবে। এই যে ড্রিমের ভাষাটা, এটা কি হবে জানো, এটা অবশ্যই যেন ইংলিশ হয়, অর্থাৎ ড্রিম ইন ইংলিশ, এটা যেন তোমার হয়। অর্থাৎ তুমি যদি রাত্রেবেলায় স্বপ্ন দেখো তাহলে সেই স্বপ্নের ভাষাটাও যেন ইংলিশ হয়ে যায়, বাংলায় নয়, স্বপ্নের ভাষাটাও যেন ইংলিশ হয়। এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে, এটা তোমাকে চেষ্টা করতে হবে, এত সহজে হবে না। আমি বলে দিলাম আর সঙ্গে সঙ্গে তুমি ইংরেজিতে স্বপ্ন দেখতে শুরু করলে তা হবে না, কিন্তু যদি তুমি স্বপ্নটাকে বড় করে নাও, যদি তোমার স্বপ্নটা এরকম হয় যে আমি স্পোকেনে দারুণ ভাবে বলতে পারবো, তাহলে অবশ্যই দেখবে আস্তে আস্তে ড্রিম ইন ইংলিশ এটা তোমার প্র্যাকটিস হয়ে যাবে। এই জায়গায় নিজেকে পৌঁছাতে চেষ্টা করো। আর ওই যে চারটি পয়েন্ট আমরা আলোচনা করেছি, শোনা, বলা, পড়া, লেখা, এই চারটে পয়েন্টের ওপরে তোমরা কাজ করো, অবশ্যই কিছু রেজাল্ট পাবে। ওই রেজাল্টটা যখনই পাবে তারপরের মহামন্ত্রটা কি সেটা নিয়ে আমরা হাজির হব পরের একটা ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে, খুব বেশিক্ষণ না, খুব অল্প সময়, খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়টা নিয়ে, পরের স্টেপটা যেটা সেটা নিয়ে আমরা কথা বলতে চলেছি। প্রত্যেক দিন আমি একটা করে স্পোকেনের ওপরে টিপস এরকম তোমাদের দিতে থাকব, তাই আমার সঙ্গে থাকো। যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক থাকবেই, আর লাইক করার পরে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, কারণ নতুন নতুন যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশনটাও তোমাদের পেতে হবে। এই বলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে পরের ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।